সুপ্রভাত সকলে কেমন আছো নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত ফোনের ব্যাপারে আমি না তো আজ সকাল সকাল ওরা চলে এসেছিলো প্যান্ডেল করার জন্য প্যান্ডেল আর কি চার চারকোনা চারটে পুঁতে ধুতি দিয়ে ঘিরে দেবে এই আর কি তাই কত আনন্দ দেখো কত সুন্দর করে ওরা প্রথমে বাঁশগুলোকে ছোট্ট ছোট টুকরো করে কেটে তারপর মাটি খুঁড়ে সমস্তটা করছিল আজ দেখো ওরা কত আনন্দ করে সমস্তটা করছে কাল আবার কী হবে সমস্তটা খুলে ফেলতে হবে এই ছোটো ছোটো গর্তগুলোকে আবার মাটি দিয়ে ভরে বন্ধ করে দিতে হবে জিনিসটা তৈরি করতে খুবই মজা লাগে কিন্তু যখন সমস্তটা আবার শেষ হয়ে যায় তখন খুব কষ্ট লাগে কী আর করা যাবে তো আমরা বিকেলবেলা আবার আরংঘাটা চলে গিয়েছিলাম ঠাকুর কেনার জন্য আমরা বিকেলবেলা যদিও গিয়েছিলাম কারণ আমার দাদার মেয়ে ঠাকুর কিনবে আমাদের সাথে ওই স্কুল গেছিলো তো স্কুল থেকে আসার পথে ওকে বাস থেকে নামিয়ে নিয়েছিলাম কারণ ও সকালে স্কুল যেতেই চাইছিলো না ঠাকুর কেনার জন্য তো ওই জন্যই আমরা বিকালে গিয়েছিলাম দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর উঠেছে ঠাকুর দশকর্মা বাজার ফলের বাজার সমস্তটা করে আমরা বাড়ি চলে এসেছিলাম আর পুরনো প্রতিমাটাকে নিয়ে যাচ্ছিলাম আমাদের এখানে একটা বটতলা আছে ওখানে সমস্ত ঠাকুর রেখে দেওয়া হয় পুজো হয়ে যাওয়ার পর তো সেটাকে ওখানে রাখলাম আর এটা হলো আজ সকালবেলা তো সকালবেলা ঘুমতে ঘুটি বেলপাতা দুব্বো সরা ফুল সমস্তটা তুলে নিচ্ছিলাম পুজো বলে সমস্ত আয়োজন এই ফুলগুলো নামিনা সচরাচর তুলি না মানে কাউকে তুলতেও দিই না গাছটা এত সুন্দর লাগে তো আর পুজো বলে ভাবলাম না চলো তো বলে এই তো আমি ওপরেগুলো নাঙাল পাচ্ছিলাম না এই জন্য আবার দাদার সাহায্য নিতে বলে এবার ও ওপরেগুলো বেড়ে দিচ্ছিলো দেখো কি দারুণ কালারটা কত সুন্দর দেখতে না তো খুব মনটা ভালোই লাগছিলো এমনি তো আমার ফুল খুব ভালো লাগে এই দিকে সমস্ত গুছিয়ে চলে গেলাম হলুদ বাটার জন্য তো আমি সরস্বতী পুজোর দিন হলুদ দিয়ে স্নান করতে হয় হলুদ বেটে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে তারপরে গায়ে মেয়েকে স্নান করে নিয়েছিলাম আর বৌদি দিয়ে হলো গিয়ে প্রসাদ করছিল খিচুড়ি আর ঠাকুর মাসায় চলে এসছিলো পুজোর জন্য তো এইভাবে আজকে দিনটা কেটে গেল তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আসতে আসি দেখা হচ্ছে খুব শিবির নতুন একটা ভিডিও নিয়ে